بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين অতপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের এবং পরবর্তী জনপদ সমূহের জন্য এবং মুক্তাকিদের জন্য উপদেশ শনিবারের অবাধ্যতার গঠনার কথা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর যুগের ইয়াহুদিদেরকে আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছেন এ সম্পর্কে আল্লাহ তালা সোরা আরফে বিস্তারিতভাবে বলেন আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগরের নিকট অবস্থিত জনপটটি সম্পর্কে যখন তারা শনিবারের সীমালঙ্গন করত, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো বেছে আসতো আর যেদিন তারা শনিবার যাপন করত না সেদিন তাদের কাছে আসতো না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম কারণ তারা পাপাচার করত আর স্মরণ করো যখন তাদের একদল বলল তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আজাব দেবেন তারা বললো তোমাদের রবের নিকট ওজোর পেশ করার উদ্দেশ্যে আশা করা যায় তারা সাবধান হবে অথপর যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে আর যারা জুলুম করেছে তাদেরকে কঠিন আজাব দ্বারা পাকড়াও করলাম কারণ তারা পাপাচার করতো অতপর যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন সেই বিষয়ে লঙ্ঘন করল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও ওই লোকগুলো আইলা নামক গ্রামের অধিবাসী ছিল শনিবার দিনের সম্মান করা তাদের উপর পরশ করা হয়েছিল তাদের জন্য ওই দিনে শিকার করা নিষিদ্ধ ছিল আর আল্লাহ তালার হুকুমে সে দিনে নদীর ধারে মাছ খুব বেশি আসতো তাই তারা একটা কৌশল অবলম্বন করত। ওই অপরাধের কারণে আল্লাহ তালা তাদের আকৃতি বদলে দেন ইমনা আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন যুবকরা বানর হয়েছিল এবং বড়রা শুকর হয়েছিল কাতাদ রদিয়াল্লাহ আনহু বলেন নারী পুরুষ সবাই ল্যাচওয়ালা বানর হয়ে গিয়েছিল আকাশ থেকে ঘোষণা আসে তোমরা সব বানর হয়ে যাও যারা তাদেরকে ওই কৌশল অবলম্বন করতে নিষেধ করেছিল তারা যখন তাদের নিকট এসে বলতে থাকে আমরা কি তোমাদেরকে পূর্বেই নিষেধ করিনি তখন তারা নেড়ে সম্মতি জানায় ইবন আব্বাস রজিউল্লা তালহ বলেন অল্প সময়ের মধ্যে তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের বংশ বৃদ্ধি হয়নি দুনিয়ায় কোনো আকার পরিবর্তিত গোত্র তিন দিনের বেশি বাঁচেনি তারাও তিন দিনের মধ্যে ধ্বংস হয়ে যায় নাক গষতে গষতে তারা সব মারা যায় পানাহার ও বংশবৃদ্ধি সবই বিদায় নেই বর্তমানে যে বানরগুলো দেখা যায় তা জন্তু এবং এরা এভাবেই সৃষ্টি হয়েছে আল্লাহ তালা যা চান এবং যেভাবে চান তা সৃষ্টি করেন এবং সেভাবেই সৃষ্টি করেন ঘটনার বিস্তারিত আলোচনা ইবন আব্বাস তাআলাহ বলেন শুক্রবারের মর্যাদা ও সম্মান রক্ষা করা তাদের উপর ফরস করা হয় কিন্তু তারা শুক্রবারের পরিবর্তে শনিবারকে পছন্দ করে ওই দিনের সম্মানার্থে তাদের জন্য ওই দিনে মাছ শিকার করা হারাম করে দেওয়া হয় অপরদিকে আল্লাহ তালার পরীক্ষা হিসেবে ওই দিনে সমস্ত মাছ নদীর ধারে চলে আসত এবং লাফ জাপ দিত অন্যদিনে এগুলো দেখা যেত না কিছুদিন পর্যন্ত ওই সব লোক নিরবই থাকে এবং শিকার করা থেকে বিরত থাকে একদিন ওদের একটি লোক ফন্দি বের করে শনিবার মাছ ধরে জালের মধ্যে আটকে দেয় এবং ঘাড়ের কোনো জিনিসের সঙ্গে বেঁধে রাখে পরদিন রবিবার গিয়ে এগুলো বের করে বাড়িতে নিয়ে আসে মাছের সুগন্ধ পেয়ে লোকেরা তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি তো আজকে মাছ শিকার করেছি অবশেষে এ রহস্য প্রকাশ হয়ে যায় লোকেরাও ওই কৌশল পছন্দ করে এবং এভাবে মাছ শিকার করতে থাকে এক পর্যায়ে দেখা গেল যে ওই অবাধ্য লোকদের নারী পুরুষ সবাই নিকৃষ্ট লাঞ্ছিত বানর হয়ে গেল আল্লাহ তালা এই ঘটনাকে তাদের ও আমাদের সকলের জন্য উপদেশ বর্ণনা করেছেন যাতে মানুষ জেনে শুনে আল্লাহ তালার বিধান অমান্য না করে এবং হালাল ও হারামকে পরিবর্তন করার জন্য কোনো রকম কৌশল ও ফন্দির পথ অবলম্বন না করে রসল সালসাল্লাম বলেন ইয়াহুদিরা যা করেছিল তোমরা তা করো না ফন্দি করে হারামকে হালাল রূপে গ্রহণ করো না অর্থাৎ শরীয়তের নির্দেশাবলীতে ফন্দি ও কৌশল হতে বেঁচে থাকো সুতরাং আমাদের সতর্ক থাকা উচিত যাতে মাঝহাব বা দলের মতের সাথে না মিলের কারণে কোরআন ও কোনো বিধানকে পরিবর্তন করার দুঃসাহস না করি আয়াত থেকে শিক্ষণীয় বিষয় এক ইহুদিরা আল্লাহ তাল নির্দেশ অমান্য করার অপকৌশল গ্রহণ করার কারণে তাদের উপর আল্লাহ পাকের শাস্তির কথা জানলাম দুই শরীয়তের বিধানকে পরিবর্তন ও পরিবর্তন করা ইহুদিদের কাজ তিন বিজ্ঞানী ডারউনের অভিমত বানর থেকে মানুষ সৃষ্টি সঠিক নয় কারণ এ আয়াত থেকে জানতে পারলাম তাদের বংশবৃদ্ধি হয়নি দুনিয়ায় তারা তিন দিনের বেশি বাঁচেনি আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের সকল বিধান যথাযথভাবে আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরাহুল্লাহ বরকাতু